চায়েন চাও অন্য এটা খাদ্য রেসিপি লো আপনালোক স্বাগতম ভাবিল আপনালোক একটা শুকান মাছের রেসিপি শেয়ার করো চাই থাকিবসুন কেনকা পায়। এয়া ঘরে শুকান মাছ আসলে তারপর এয়া মানধনিয়া পিঁয়াজ জলকীয়া আদা নহরু এটা যেহেতু অলপ পুরোনা আসলে সো মানে সেইখানে গরম পানিত ভিজাই থলো যাতে মাটিখিনি ওলাই যায়। নরসিংহ পাত ছিঙি আনিলো এটো দিম গোন্ধটো খুব ভাল লাগে নরসিংহর। গরম পানিখিনি মই পেলাই ললো খিনি মই কেরাহি এটাত অলপ তেল দিছিলো গরম হওঁতে মই এখিনি ফ্রাই করে লৈছো অলপ পাঁচ মিনিটমান কম জুই তেনেকে অলপ অলপ ফ্রাই যাতে গোন্ধটো নাইকিয়া হয়। এতিয়া মই একেটা কেৰাহীতে তেল নিদিয়াকৈ নৰসিংহ পাত পিঁয়াজ আৰু আদা নহৰুখিনি ফ্ৰাই কৰি ল'ম অলপ কম জুইতে এনেকৈ অলপ অলপ ফ্ৰাই কৰি ল'ম। ধনিয়াখিনিও দি দিলোঁ আৰু ধুনীয়া ধুনীয়া ৰেচিপি কিছুমান শ্বেয়াৰ কৰোঁ আপোনালোকে প্লিজ আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব লাইক শ্বেয়াৰ আৰু কমেণ্ট কৰিব। এইখিনি ফ্ৰাই হৈ গ'ল এতিয়া মই মিক্সিত দিলোঁ আৰু এইখিনি এতিয়া গ্ৰাইণ্ড কৰি ল'ম নিমখো অলপ দিছোঁ পিছে দেখিবলৈ ইমান ধুনীয়া হৈছে এয়া খাওঁ খাওঁ লাগি গৈছে। আশা করল আপনাকে ভিডিওটি চাই ভাল পালে। এনেকে দুপৰীয়াৰ ভাত সাজ খালো আৰু চাওকচোন প্লেটাৰটো ইমান ধুনীয়া লাগিছে আপোনালোকৰ লগতো শ্বেয়াৰ কৰিলোঁ।